আমাদের বাড়ির পুকুরে জাল দেওয়া হয়েছিল, 4টা বড় বড় কাতলা মাছ পড়েছে। মাছ বানিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাজে। আজকে মাছ আলু টমেটো বড়ি দিয়ে ঝোল রান্না করবো। মাছ ধরাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর বানানোও শেয়ার করতে পারিনি, আমার ক্যামেরাম্যান অসুস্থ ছিল। চলুন বন্ধুরা এবার রান্নাটা শুরু করা যায়। আমার 5 পিস মাছের প্রয়োজন, সেই জন্য 5 পিস মাছ নিয়েছি। এবার ভাজার জন্য হলুদ আর লবণ মিশিয়ে নেব। বড়ি ভেজে নেব। পেঁয়াজ কুচি, আলু, টমেটো, স্বাদ মতো লবণ, সাদা সরিষা, জিরা একসঙ্গে বাটা। অল্প একটু জল দিয়ে দেব, আবারও ভালোভাবে কষে নেব। জল দিয়ে দেব, ভাজা মাছ দিয়ে দেব। ভাজা বড়ি দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো।